আমার ফরানের প্রিয় কলিজার টুকরার বিয়াতে ডায়মন্ডের একটা ঘড়ি কিনা ফেলাইছি নিজের হাতটাকে সুন্দর করে সাজানোর লাগিয়া। এই ঘড়ি যদি আমার গর পছন্দ হইয়া থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন, আমি ঠিকানা দিয়া দিই মনে। কি খবর আমনি গর, কেমন আছেন সবাই? আমি তো ইয়া পড়ছি আজকে ঘড়ির রাজ্যে, এত এত ঘড়ি দেখে আমি তো কনফিউজ হয়ে গেলাম, কোনটা রেখে কোনটা নিমো হেডেই ভাইবা পাইতেছি না। যেইটার দিকে চাই হেইডেই ভাল লাগে, সমলক্ষ বলে কথা। তো অনেকক্ষণ সময় ঘুরা ঘুরা একটা ঘড়ি এতই পছন্দ হইলো যে ইচ্ছেই হইতেছে না এই ঘড়িটা রাখিয়া দোকানতে বাড়িয়া যাই। তো যে এই ঘড়িটা পছন্দ হইলো সেই ঘড়িটার দাম জিগানোর লগে লগে দোকানদার কইতাছে কি এই ঘড়িটার দাম হইতাছে কি 5,000 টাকা। আমি আবার কই হাই হাই, এটা আবার কি কয়, এত দেখি স্বর্ণের দামেরও ফেল করাই ফেলাইব। দোকানদারে আমি কইয়া ফেলাইলাম কি কি কন, আমি ভাড়া দিয়া যাই মুখে এমনে, একটা গড়ি যদি 5,000 টাকা দিয়ে কিনা ফেলাই তো আমার তো যাওয়ার আর কোনো ভাড়াই থাকবো না। দোকানদার বুদ্ধি করে কইল কি আমি আপনার ভাড়ার টাকা দিয়ে দিমু। না ভাই, ভাড়ার টাকা দিলে তো হইব না, আমি একটা গড়ি কিনা কি করবো, আমার মাইয়া আছে তো মাইয়ের লাগে আর একটা গড়ি কিনতে হইব। হেই টিহাটা পামো কই, যাই হোক দামাদামি কইরা গড়িটা লইয়াই লইলাম পছন্দ বলে কথা। এখন তো আমার হাতে পারফেক্টভাবে গড়িটা লাগতেছে না, তো গড়িটা কী করলো, গড়িটা নিয়ে হাতুড়ি দিয়া বাইরে বাইরে শুরু করলো, আমার তো দিল কলিজায় টান। হাই হাই, এত দামি গড়িটারে দিতেছে কি সম্পনাশ কইরা। গড়ির ওয়ারেন্টি দিয়ে দিল 2 বছরের লেগিয়া, এত টেহার গড়ি যদি 2 বছর চালাই তাইলে কেমনে হইব, 1 মাস না খাইয়া থেকে এই গড়িটা কিনতাছি। তো এখন আর চিন্তা করে লাভ কী হইব, যাও আর তা তো ওইয়েই গেছে নাকি কন। মনটা খারাপ না কইরা গড়িটার দিকে চাইয়া রইলাম, দেখি যে ডায়মন্ডের লাহেন চকচক করতেছে, মাশাল্লাহ দেখতে তো এত সুন্দর, দামটা একটু বেশি হইলো, মালটা ভালো আছে নাকি কন। ও মা, ঘড়ির দোকানে দেখি আবার বিদেশি কসমেটিক্সও আছে, এক কর্নারে সুন্দর করে সাজায় রাখছে, জাগা ওইসব দেখনের আমার কাম নাই, আমার তো টেহাই নাই গিয়া, এখন আমি শুধু বাড়ি যাইগা। মাশাল্লাহ গড়িটা দেখে মনটা ভালো হয়ে গেছে, আর টাকার চিন্তা উইরা গেছে, টাকা আজগা নাইগা তো কাল হইব নাকি কন। ঘড়িটা কেনার পর থেকে মন্ডায় বারবারই চাইতেছে 24টা ঘন্টা ঘড়িটা পইরা ঘুরা বেড়াই, কিন্তু কথা হইতেছে গিয়া এই দামি দামি ডায়মন্ডগুলো যদি খৈসা খৈসা পইরা যায় তাইলে কেমন হইব, ঘড়ির সৌন্দর্যটাই তো নষ্ট হয়ে যাইব, হের লেগে বাক্সবন্দি করেই রাখতে হইব ঘড়িটারে বেশিরভাগ সময়।